কয় দিন আর বেকার বসে থাকুম, কাজ কাম তো কিছু করা লাগবে। ওই তোর মার কাছ থেকে 1,00,000 টাকা ম্যানেজ করে দেনা। আমি যা বলার একটু আগে আপনাকে বলছি, এক কবিতা আমি বারবার পড়তে পারবো না। দিলি তো মাথাটা গরম করে, আদর করে কই কথাটা কানে যায় না। আর তুই বলছিস নাকি 1,00,000 টাকা কি আমি খায় ফেলাবো না, দেশ থেকে পালাই যাবো, বাইরে যাবো। আমি কি বলছি যে আপনি টাকা নিয়ে ভাইগে যাবেন? তাহলে 1,00,000 টাকা দিতে সমস্যা কি? আমার মার কাছে এত টাকা নাই। টাকা নাই তোর মার কাছে যত টাকা আছে আমার সেই টাকাটা দিতে কো, বাকিটা আমি ম্যানেজ করে নিব। আমার মার কাছে কোনো টাকাই নেই। এই তুই আমার ফাইজলামি করস, তোর মার কাছে কোনো টাকা নাই? তোর মার কাছে টাকা না থাকলে তোর মারে কো জমিগুলো বিক্রি করতে। অসম্ভব, আমি এই বাড়িতে না খেয়ে মরে যাবো, তা আমার বাপ দাদার জমি আমার মায়ের আমি বিক্রি করতে বলতে পারমু না। তার মানে তুই আমার কোনো ভাবি টাকা দিবি না? হ দিমু না। না 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 যেভাবে বললাম সেভাবে বলবি, সহজে বের করা যাবে না টাকা। যা ডাক দে। শোনেন শাশুড়ি আম্মা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতেছি, এই ব্যবসার লিগা আমার 1,00,000 টাকা দরকার, আর এই 1,00,000 টাকা আপনি আমারে দিবেন। রামাই বাবু, যে তুমি কি করছো? কিছুদিন আগে না তোমার টাকা দিলাম, আর তাছাড়া এই অল্প কদিনের মধ্যে এতগুলো টাকা আমি কনে পাবো? হ্যাঁ কনে পাবেন তা তো আমরা জানি নি। আপনার মেয়ের জামাই ব্যবসা করবে বলে কিছু টাকা চেয়েছে, তা আপনি দেবেন না? জামাই ব্যবসা করলে তো আপনার মেয়েই ভালো থাকবে, ঠিক কি না? আমার ভালো থাকার দরকার নাই, আপনাদের বাড়িতে অনেক ভালো ছিলাম, আর ভালো থাকতে হবে না, আমার মা কোনো টাকা দিতে পারবে না। এই তুই আমার মার মুখে মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ এত বড় সাহস তোর? আপনি আমার মার মুখে মুখে তর্ক করতে পারলে আমি করলে সমস্যা কই? আমি তোরে ভালো মতো কইতেছি, তুই তোর মারে বুঝা, হেলদ আমার 1,00,000 টাকা না দেয় আমি তোর সর্বনাশ করে ছাড়ু। আপনার সাথে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিনই আমার জীবনের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, নতুন করে আর কি করবেন? তুই যদি আমার 1,00,000 টাকার ব্যবস্থা কর না দেন, তাহলে আমি আরেকটা বিয়ে করব। জামাই বাবাজি, সি, তুমি এসব কি কথা কচ্ছ? হ্যাঁ থাক, আর অত দরদ দেখাই জামাই বাবাজি বলা লাগবে না। টাকা না পালি পরে আমার ছেলের আমি আর একবার বিয়ে করাই দেবো, এটা বলে দিলাম। হ্যাঁ আপনাদের যা খুশি তাই করেন, আমরা একটা টাকাও আপনাদেরকে দিব না। মা চলো চলো। মা এখন আমি কি করব?
কি করবি বলে আরেকবার বিয়ে করার জন্য রেডি হ গুমরটা ভাঙিয়ে দিচ্ছি।